অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের অনুপম দা, অনুপম চক্রবর্তী দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের অনেক গেস্টকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নাগাল মিসেস রেণুকা মুখোপাধ্যায়, আপনি প্লিজ ম্যাডাম মঞ্চে আসুন, আসন গ্রহণ করুন। অনেক অনেক ধন্যবাদ।
আপনার এখন স্বাগত জানাচ্ছি। মাননীয় সভাপতি মহোদয়া এবং বিশেষ অতিথি হিসাবে অল ইন্ডিয়া থেকে ম্যাডাম এসেছেন এবং আমাদের অনুপমরা তার সঙ্গে সকলে এখানে উপস্থিত আমাদের সদস্য সদস্যা কর্মীবৃন্দ এবং তার সঙ্গে উপস্থিত আমাদের সমস্ত ওয়েলিশার আমাদের পাশে যারা আছেন সকলকেই যথাযথ শ্রদ্ধা এবং ভালোবাসা অভিনন্দন জানাই। আমি কয়েকটি কথাই বলব। আজ আমাদের কাছে একটা বিরাট আনন্দের দিন। সেই 2003 সাল থেকে যে ব্রেলকে উদ্বোধন করে আমাদের যাত্রা শুরু হয়েছিল তার 20 বছর পেরিয়েছে। আজ আমরা একটি উন্নততর ব্রেল প্রেস পেয়েছি যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেটা আমাদের দিয়েছেন অল ইন্ডিয়া লিমিটেড থেকে। অল ইন্ডিয়া লিমিটেড থেকে আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার পি সি এস আর এই কলকাতা জেলার উনি এখানে উপস্থিত আছেন। প্রথমেই আমি তাঁকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তাদের কর্মকাণ্ডের মধ্যে থেকেও তাদের আয় থেকে আমাদের যেই উন্নততর ব্রেল পেস্টি দিয়ে আপামর দৃষ্টিহীন ভাই বোনেদের ব্রেল বই পেতে আরও খানিকটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাই জন্য তাকে আমি স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের এখানে সভাপতি হিসাবে তিনি উপস্থিত হয়েছেন বিশেষ অজন্তা পল খ্রিস্টান উইমেন্স খ্রিস্টান কলেজ এখান থেকে তিনি এসেছেন অধ্যক্ষা প্লাস সেক্রেটারি, তাকে আমি স্বাগত জানাই। তার অমূল্য সময়ের মধ্যে থেকেও এখানে এত দূরে এসে আমাদের এই অনুষ্ঠানকে তিনি সমৃদ্ধ করেছেন। সেই সঙ্গে অনুপমরা আছেনই এবং আর যারা আমাদের নানানভাবে আমাদের পাশে বছরের পর বছর দাঁড়িয়েছেন তাদের অনেকেই এখানে এসেছেন। আমি তাদের অনেকেই চিনি, আবার নতুন অনেকে এসেছেন, তাদের প্রত্যেককেই আমি স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এই অনুষ্ঠানের সাফল্য তাদের না হলে হতো না। এর সঙ্গে তাদের অফুরন্ত সময় এবং আর্থিক সাহায্য না পেলে আজ এই প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলার স্পর্ধা আমার হতো না। আমি যে ছাত্র অবস্থা থেকেই যখন ব্রেলকে সেখানে জায়গাটাও কেনা হয়নি তখন থেকে এসেছিলাম, সব কিছুই মোটামুটি ব্রেলকেসের এই প্রাঙ্গণ তৈরি হওয়া সব কিছুই দেখেছি। তাই আমি দু একটি কথা বলতে চাই। আমাদের ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। তারপর তার নানান উত্থান পতন এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি তার পূর্ণাঙ্গ ইতিহাস বলবার এখানে সময় নেই এবং এখানে অবসর অবকাশ হবে। কিন্তু এই যে ব্রেল প্রেস যেটা 1990-এর দশক থেকে যার ভাবনা শুরু করেছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় দীপঙ্কর রায়, যার কথা সত্যি আপনারা শুনেছেন, তার অক্লান্ত পরিশ্রম উপদেশ সঙ্গে থেকে আমাদের তিনি হাতে কলমে কাজ করিয়ে এবং হাজার হাজার মানুষের সাহায্য সংগ্রহ করার পথ দেখিয়ে আজ এই বেলপ্রেসে, সেই যে বেলপ্রেস 2003 সালে 4 জানুয়ারি একটি ছোট্ট মেশিনের মধ্যে দিয়ে হয়েছিল, যে মেশিন এখন আমাদের কত কাজে লাগে না মাঝে মধ্যে লাগে, তারপর আমরা কত কিছু পেয়েছি, সব কিছুই আমাদের যে মানে সব কিছুই যে আমরা পূরণ করতে পেরেছি সেটা নয়, কিন্তু অনেক কিছুই পেয়েছি। এই যে বেলপ্রেস এই
তার শোভাযাত্রা পর মাত্র 5 বছর উনি জীবিত ছিলেন। 2009 সালে আশঙ্কা উনি আমাদের ছেড়ে চলে যান অসুস্থ হার তাকে বলতে দিয়ে। তাই বলছি এই যে প্রেম প্রেস যা আজ মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে, যদিও আরও অনেক কিছু পূরণ করা বাকি আছে, তার জন্য অসংখ্য মানুষ আমাদের নানানভাবে পাশে দাঁড়িয়েছে। তাদের অনেকেই হয়তো আজ নেই, নাম কোম্পানি কিছু বলছিলেন, এরকম নাম বললে শেষ হয় না। তাদের সকলের কাছে সকলের কথা আজ মনে পড়ে, এবং এই যে মনে পড়ে এর মধ্যে দিয়েই কিন্তু আরেকটা জিনিসও মনে করিয়ে দেয় যে তাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। তাই আমি মনে করি আজকে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে চাই যে আপনারা যারা আমাদের পাশে সেদিন থেকে ছিলেন বা যারা নতুন করে আমাদের পাশে এসেছেন, তাদের সকলের কাছে এই আহ্বান আমি জানাই যে আমাদের আশা রেল প্রেস গড়ে তোলার যে কাজ সেটা সম্পূর্ণ হলেও তার অগ্রগতি আরও অনেক কিছু বাকি আছে। সেই কাজে আপনারা সকলেই আমাদের পাশে থেকে এই কাজ থেকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করবেন, এবং আমাদের একজন হয়ে আরও অসংখ্য মানুষকে আমাদের কাছে নিয়েছে। এই কাজটা যাতে আরও সমৃদ্ধতর হয় তার চেষ্টা করবেন সকলেই। আজকে বিশেষভাবে আমার কথা শেষ করার আগে কোল ইন্ডিয়া লিমিটেডকে আমি বলতে চাই যে আপনারা যে কাজ করেছেন তা ভবিষ্যতেও আপনাদের এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয়ভাবে আপনাদের কাছে আপনাদেরকে পাব, এইটুকু আশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমরা আমাদের অতিথিদের বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে। প্রথমেই আমাদের সম্মানীয় অতিথি কোল ইন্ডিয়া লিমিটেডের মিসেস রেণু চট্টোপাধ্যায়, ডেপুটি জেনারেল ম্যানেজার কোল ইন্ডিয়া লিমিটেড, ওনাকে বরণ করছেন সীমা মণ্ডল। সীমা মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার এখানে আসার জন্য। আমরা সত্যি অভিভূত, অনেক অনেক ধন্যবাদ। আমাদের চলার পথে এই সাহায্য আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। আমরা একই পরিবার, আমরা মনে করি আমাদের শুভানুধায়ীরা ফ্লাইং ক্লাসেস ক্লাসিক সিস্টেমের সমস্ত সদস্য এবং সবাই সমস্ত শুভানুধায়ী সবাই আমরা একটা পরিবার। ম্যাডামের জন্য একটু হাততালি হয়ে যাক। পরবর্তী অতিথি আমাদের সম্মানীয় অতিথি ডক্টর অজন্তা পল, প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি ওমেন্স ক্রিশ্চিয়ান কলেজ কলকাতা। ম্যাডামকে পুষ্পস্তবক দিচ্ছে রাখি ঘোষ। আমার একটা কথা বলতে হবে, এরা যেরকম ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের সদস্য তার সাথেও এদের একটা পরিচয় আছে, যাদবপুর ইউনিভার্সিটি পড়ুয়া এরা। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার এখানে আসার জন্য এবং আমাদের সভাপতি পদে অলঙ্কৃত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের অনুপম দা, অনুপম চক্রবর্তী। সম্মান জানাচ্ছে দেবী রানী মাহাতো, দেবী রানী মাহাতো। আমাদের দুতলায় এই অফিস দল রয়েছে, সেখানে
চমকি জাগিয়া পূর্ব পূবন রক্ত বগুলাজিরে ভৈরব তুমি কি বেশি এসেছ ললাটে ফুসিছে নাগি রুদ্র বিনায়ে এই কি বাজিল শুক্রভাতের রাগি মুগ্ধ কোকিল কই ডাকে গালে কই ফুটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া দেখায় ভুবন ধরিছে ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ধরিছে কেহবা জাগিয়া উঠেছে কাঁপিয়া কেহবা কপনে চলিছে তোমার সফল কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি শুষ্ক অধর লেভিয়া লেভিয়া উঠেছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে রিক্ত প্রাঙ্গণ পরে ফোল ফোল দ্বার ও গৃহস্থ ঠেকোনা ঠেকোনা লুকায় যার যাহা আছে আনো বহি আনো দিতে হবে সব চুকায় ঘুমায়নার কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড করিয়া দেহরে ওরে দিন প্রাণ কি মোহের দাগি রেখেছি সে পিছে স্নেহরে উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিমেষে কে প্রাণ যে করিবে দান ভয় নাই তার ভয় নাই রুদ্র তব সঙ্গীত আমি কেমন গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্য ছন্দ মিলায় হৃদয়ে ডমরু বাজাব ভীষণ দুঃখে গালি ভরে রয়ে তোমার অর্থ সাজাব এসেছে প্রভাত এসেছে দেবীরান্তব শিব শঙ্কর কি অট্টহাস এসেছে ভালোই হয়েছে সংসার পায়ে প্রলয়ের জটা পড়েছে ছটায় ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে দেবীর রাত্রি বহায়ে মহাসম্পদ তোমারে লহিব সব সম্পদ খোয়ালে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়াই নমস্কার Thank you.
অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দিরের ছাত্রী বিউটি ইসরাত জাহান এবং টুসু দাস এখন দুয়েট সং দ্বৈত সঙ্গীত পরিবেশনা করবে। সুজিত কর্মকার ফিরে আসি এখন ম্যাম আমাদের ঋতু
आदरणीय अनुपम दास समस्त खूब भलो लगे छुट्टी एक क्षमा करबें कारण हमारे बांगला खूब भलो नए को छुट्टी थे अवश्य क्षमा करबें खूब भलो लेगे अपन संगे समय काटाल से सब समय मनी थे अपनारा गॉड स्पेशल चाइल्ड अपन भगवान जा दिए से बोधाए अपन चक्षुटा खूब तीक्षण मन का खूब परिष्कार अपना पास दाड़ा ये सूझा दिले तरह अनेक अनेक धन्यवाद आशा करी भविष्य এই মিশন দিয়ে অনেকেরই স্বাক্ষর হতে অনেকেরই বেশি পড়াশোনা করতে এবং নিজে পায়ে দাঁড়াতে সুবিধে হবে এবং আমার কোম্পানির দ্বারা ভবিষ্যতে এরকম অনেক সুযোগ হবে যেখানে আমি কোম্পানির হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারব এবং সুসাফল্য অর্জন করতে পারব আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন থ্যাংক ইউ সো মাচ মানুষ হিসেবে আপনি পাশে থাকবেন এই কথা বললেন ভীষণ ভীষণ ভালো লাগলো অ্যাকচুয়ালি আপনি যদি এখানে আসেন আপনার মনে হবে এক একটা বিরাট বড় পরিবার এবং এই পরিবারের একজন সদস্য হওয়ার যে কি আনন্দ সে জানা হয়েছে জানার মধ্যে অনেক অনেক ম্যাম এখন at that time
the compliments he paid me were so generous that I blush to remember them. But now that I have come out for socialism, he reminds me and the public that I am blind and deaf and especially liable to error. I must have shrunk in intelligence during the years since I met him. Surely it is his turn to blush. It may be that deafness and blindness incline one towards socialism. Marx was probably stone deaf and William Morris was blind. Morris painted his pictures by the sense of touch and designed wallpaper by the sense of smell. Oh, ridiculous Brooklyn Eagle! What an unchallenged bird it is! Socially blind and deaf, it defends an intolerable system, a system that is the cause of much of the physical blindness and deafness which we are trying to prevent. The eagle is willing to help us prevent misery provided, always provided, that we do not attack the industrial tyranny which supports it and stops its ears and clouds its vision. The eagle and I are at work. I hate the system which it represents, apologizes for and upholds. When it fights back, let it fight fair. Let it attack my ideas and oppose the aims and arguments of socialism. It is not fair fighting or good argument to remind me and others that I cannot see or hear. I can read. I can read all the socialist books. I have time for in English, German and French. If the editor of the Brooklyn Eagle should read some of them, he might be a wiser man and make a better newspaper. If I ever contribute to the socialist movement, the book that I sometimes dream of, I know what I shall name it: Industrial Blindness and Social Deafness. Thank you. Dhanyabad Prabhati. Ekhon bashi bajiye shonabe Bablu koi bolto. Bablu, tumi ekhon chole asho.
না আমাদের প্লেন বইয়ের লেটেস্ট ক্যাটালগ এখন প্রকাশ হয়েছে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে ফোনই পানির কাছ থেকে সংগ্রহ করে দেবেন ব্রেল বইয়ের লেটেস্ট ক্যাটালগ প্রকাশিত হয়েছে যদি কেউ সংগ্রহ করতে চান ফোনই পানির কাছ থেকে সংগ্রহ করবেন এবার অনুষ্ঠানে ফিরে আসি এখন ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম চক্রবর্তী আমাদের কিছু বলবেন সত্যিবন্দী প্রথমেই আমি সিএসআরের আওতায় ৩০০ মেশিনটি আজকে অল ইন্ডিয়া লিমিটেড তারা আমাদের হাতে তুলে দিবেন তার জন্য আমাদের তরফে আমাদের সংগঠনের তরফে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অল ইন্ডিয়া লিমিটেড কলকাতা এটি সিএসআরের আওতায় আমাদের দ্বিতীয় প্রাপ্তি আপনারা জানেন কিছুদিন আগে প্রায় বছর তিনেক আগে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন বা ওএনজিসি একটি ব্রেনোথে ডোনেট করেছিলেন আমাদের সোশ্যাল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিম একইভাবে আমরা আজকেও পেলাম সিএসআর হচ্ছে বলা হয় সিএসআর পিপলের কাছে সোসাইটির কাছে কর্পোরেট সেক্টরকে আরো অ্যাকাউন্টেবল করে তোলা একটি বৃহৎ প্রয়াস সেহেতু সিএসআরকে অনেকে বলেন বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিকে অনেকে বলেন যে এটা হচ্ছে কর্পোরেট সেক্টরের কনসেন্স বিবেক তো আমরা তাদের কাছে ঋণী আমাদের এই ধরনের একটা মেশিন প্রয়োজন ছিল এবং এই মেশিনে আজকে যে বিষয়ভিত্তিক গ্রন্থ তালিকা প্রকাশিত হয়েছে মুদ্রিত হয়েছে যেটি বিনামূল্যে বিতরিত হবে সদস্যদের মধ্যে সেটির দিকে তাকালেই আমাদের অগ্রগতির পথ চলার একটা সুযোগ সন্ধান পাওয়া যায় ক্রম অগ্রগতির একটা সঠিক পথ হয়ে উঠে এই অগ্রগতির প্রেক্ষিতে আমাদের বহু চড়াই উত্তরায় বহু সমস্যা বহু উত্থান পথন বহু দুঃখ যন্ত্রণা বেদনা অনেক প্রয়োগ ব্যথা আমাদের সহ্য করতে হচ্ছে কিন্তু আমরা যে সোশিও কালচারাল মুভমেন্টের কথা বলি আপনারা জানেন ব্লাইন্ড পার্সন তথ্য গিয়েছেন ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত যেটি স্বাধীনতার আগের বছর প্রতিষ্ঠিত এই সংগঠনটি ভারতবর্ষে খুব সম্ভবত ব্যস্ততম অর্গানাইজেশন যারা দৃষ্টিহীন শিক্ষা পরিবাসন তাদের সামাজিক স্বীকৃতি সামাজিক এবং সামাজিক মর্যাদা অর্জনের জন্য কাজ করে আমরা এই ব্রেকটেক প্রজেক্টটা হাতে নিয়েছিলাম কিভাবে তার কিছুটা উল্লেখ আমাদের প্রারম্ভিক অভিবাসনে উল্লিখিত হয়েছে কিন্তু আমরা সবসময় সাধারণ মানুষের সহায়তা দৃষ্টিহীনদের ব্যাংকারটা গ্যাঞ্জাগতের বিভিন্ন শাখায় তাদের আবার পদচারণা সুনিশ্চিত করবার জন্য ব্রেনফ্রেস প্রজেক্টে আমরা সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি আমাদের অর্গানাইজেশনের কাজের অঙ্গনে
আমাদের তিন তিনটি বিদ্যালয় আছে, কিন্তু আমাদের কাজকর্মের আদর্শের প্রেরণার কর্ম প্রতিষ্ঠার ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র এবং ভাব কেন্দ্র বোঝায় আমাদের লাভিয়ানী সাহেবের একাডেমি এখানে আজকে বহুবিধ কাজ চলছে এবং আমাদের অন্যান্য সংগঠনগুলো কিন্তু ঘটছে। যদিও ব্রেইন সিস্টেম এবং বিশেষ স্কুল পদ্ধতি আজকে প্রশ্নচিহ্নের মুখে পরিকল্পিতভাবে দাঁড় করানো হয়েছে সরকারের তরফে আমলাতান্ত্রিকতার পথে আমলাতান্ত্রিক সৌজন্যে, কিন্তু আমরা মনে করি উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত স্পেশাল স্কুল বিশেষ স্কুলের ব্যবস্থাপনা থাকা উচিত এবং তাকে আরো সুচারুরূপে সম্পাদন করবার জন্য দৃষ্টিহীনদের আরো প্রাপ্ত করার উদ্দেশ্যে ব্রেইন ট্রেসের বহুধা বিস্তার এবং সেই বহুধা বিস্তারের পরিপ্রেক্ষিতে আজকের এই বেলো 350 মাইল উৎপাদক একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমি এর জন্য আবার মিসেস রেডি চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আই উইল বি এক্সপ্রেস আওয়ার হার্টফুল গ্র্যাটিচিউড টু ইউ ফর স্যাংশনিং ₹31,50,516 for purchasing this Renault 300 machine under the scheme Social Corporate Social Responsibility or CSR. And I would like to request her to be with us in the years to come and keep on supporting us. I bole ami sokolke abaro ekbar অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সভা সভাপতি আমার সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করে এবং আজকের বিশেষ অতিথি অল ইন্ডিয়া লিমিটেড প্রতিনিধিত্ব করতেন রেডিওপ্রেটিভ কাছে তাদের এই মহাটি উদ্যোগ আমাদের পাশে একটু দাঁড়ানোর জন্য আমরা তার প্রতিও সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংগঠন গান করতে ক্ষুদ্র অবিন্যস্ত বক্তব্য পরিচালনা করছি। ধন্যবাদ, নমস্কার। আমাদের পরবর্তী অনুষ্ঠান সহনৃত্য সঙ্গীত পরিবেশন করছেন প্রীতি বিশ্বাস, মৌসুমী বিশ্বাস, আরিফা মল্লিক, সোনিয়া কাসওয়ান, সোহানা নস্কর, দেবাঞ্জনা দাস, শুভজিৎ ভুঁইয়া, শুভদীপ মন্ডল, সৌরভ ঝা, দীপু রায়, শিমাগুরু হালসোনা, যিশু দেবনাথ, রানী বসা, রনি রনি বসা সিনথেসাইজারের বাবলু পরিবর্তন সমবেত সঙ্গে Thank you.
যে প্রতিষ্ঠা আমরা এখন অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি, যে প্রতিষ্ঠান আমরা শুনলাম 1936 সালে ইন্ডিপেন্ডেন্স টাইমসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং নানান রকম স্থান পতনের মধ্যে দিয়ে আজকে 2023 এই জায়গায় এসে পৌঁছেছে, সেই সংগঠনের জন্য নিশ্চয়ই বহু মানুষ তাদের ত্যাগ তাদের তাদের নানা রকম ভাবে তারা অবদান রেখেছে, তাই তাদের প্রত্যেককে আজকে বিশেষভাবে স্মরণ করি। আজকের অনুষ্ঠানে আমরা দেখলাম যে মূল ঘটনা যেটা সেটা হচ্ছে যে কোল ইন্ডিয়া লিমিটেড থেকে যে উন্নত মানের রেল প্রেস মেশিন উপহার করা হয়েছে প্রতিষ্ঠানকে, সেটি উদ্বোধন হল আর তার সঙ্গে কিছু গ্রন্থ প্রকাশিত হল। আমরা একটা অপূর্ব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান শুনলাম, বাঁশি সুর সঙ্গীত সমবেত সঙ্গীত আবৃত্তি আমরা নিশ্চয়ই এখন খুব সমৃদ্ধ বোধ করছি। এই সংগঠনের যে জন্মবর্ষে 1946 সেটা কিন্তু আমাদের কলেজ জুনিয়র ক্রিশ্চান কলেজেরও জন্মসালের খুব কাছাকাছি, আমাদের কলেজ ছিল 1945। আর আপনারা শুনলেন যে কলেজ 1946 এর সঙ্গে নানাভাবে যুক্ত, বেশ কিছু দশক ধরে যুক্ত। আর আমরা জানি না কতটা সাহায্য করতে পারছি, খুবই ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু পাচ্ছি, পেয়ে এসেছি এবং পাচ্ছি। আমরা আপনাদের পাশে নেই কিন্তু আপনারা আমাদের পাশে আছেন, কারণ আমার মধ্যে আমাদের ফ্যাকাল্টি মেম্বারসদের মধ্যে আমাদের ছাত্রীদের মধ্যে আপনারা যে মানবিকতা আনছেন, যে সমাজ সেবার একটা উদ্দেশ্য স্থাপন করছে সেটা কিন্তু প্রাইসলেস। আর কলেজে আমরা করেই থাকতাম কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসির প্রেক্ষাপটে একাডেমিক কারিকুলামের পাশাপাশি সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম হিসাবে বেসিক্যালি এম্প্যাথি, একে অপরের জন্য এম্প্যাথি, এই ভ্যালুসগুলো ইনকালকেট করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের কলেজে একটা ইনক্লুসিভনেস স্টাডিজ অ্যান্ড প্র্যাকটিসেস সেন্টার আছে, তো তার মাধ্যমে আমরা রিচ আউট করি নানা ধরনের মানুষের প্রতি, আর আমরা তাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চেষ্টা করি, প্রকৃতপক্ষে ছাত্রীদের মধ্যে এরকম একটা মানসিকতা করে দিতে আমরা চেষ্টা করি। তো আমাদের এটা খুব সৌভাগ্য যে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। বেশ কিছু বছর আগে আমাদের মেয়েরা ছাত্রীরা এসে কিছু ভলেন্টিয়ারিং উৎসাহিত করে গেছে, আর সব সময় সুমিতা দিয়ে আমাদের সঙ্গে লাইফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখেন। আর ওনাকে দেখে নিয়ে যখনই কলেজে আসেন, আমরা শুধু আমি নয় আমরা সকলেই ভীষণভাবে অনুপ্রাণিত হই। তো বিগ অনার করা করা কলেজ, অ্যান্ড রিয়েলি স্যালুট দ্য স্পিরিট অফ অল অফ ইউ। আর এই বেলফ্রেন্সের জন্য এত উন্নত মানের মেশিন নিশ্চয় খুবই আপনাদের উপকৃত করবে, আর আশা করছি যে দিস উইল ফ্রম আদার্স টু কাম ফরওয়ার্ড ইন দি স্পিরিট অফ সেলফ্রেন্স। নিশ্চয় এটা একটা উজ্জ্বল উদাহরণ করে থাকবে আমাদের সকল ভাই। আজকের অনুষ্ঠান এবার শেষ হতে চলেছে, কিন্তু আপনাদের যে কাজ, আপনাদের যে ঈশা, আপনাদের যে যাত্রা নিশ্চয়ই খুব সুন্দরভাবে যেন এগিয়ে চলে, এই প্রার্থনা দেখি আমি আমার ক্ষুদ্র বক্তব্যকে শেষ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমাদের সভাপতি ম্যাডাম এবং
रेणु मैडम मंच उपस्थित सभापति सवार जो एक बड़े हाथी मैडम सुंदर एक अनुष्ठान परिसमाप्ति प्राय होते चले धन्यवाद ज्ञापन दीते प्रथम धन्यवाद जानाब कोल इंडिया लिमिटेड पक्ष आज के दिन एस मैडम इतिम्धे सकल संगे परिचित हो ग श्रीमती रेणु चतुर्वेदी डेपुटी जेनारे मैनेजर हेड अब सीएसआर कोल इंडिया लिमिटेड शुद्ध आज के बोले नय प्रथम जखन संगे जोगाजोग कर डिपार्टमेंट सकल संगे जो कथबार्ता होना सकले एत आंतरिक खुबी भलो लेगे एवं प्रथम थे যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং যাতে আমরা সঠিক টাইমে কাগজপত্র রেডি করে এই বছরের মধ্যেই এই ব্রেল প্রেসটাকে আনতে পারি সেই ব্যাপারে যেন তাদেরই উদ্যোগ বেশি ছিল আমাদের তুলনায় এরকমভাবেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকেও তিনি এসেছেন এখানে উদ্বোধন করেছেন তার ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় ব্যয় করে এই জন্য তাকে এবং কোল ইন্ডিয়া লিমিটেডকে अजस्र धन्यवाद इन मध्य उपस्थित हो आज के अनुष्ठान सभापति आसल अलंकृत कर ख्रिस्टान कलेजे प्रिंसिपल एंड सेक्रेटरी डॉक्टर अजंता पल महाशया दीदी के अनेक धन्यवाद आज के तर कथा थे जानल एम जे कलेजे মেয়েরা বিভিন্ন সময়ে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং সেটা সম্ভব হতো না যদি তাদের উৎসাহ তাদের সমর্থন না থাকত ফলে ভবিষ্যতেও যাতে আমাদের এই কাজকে বিশেষ করে দৃষ্টিহীনদের পড়াশোনার ক্ষেত্রে যে অসুবিধাগুলো হয় অর্থাৎ তাদের অনেক বই পড়ে দেওয়ার ক্ষেত্রে যে অসুবিধা বা ব্রেল বই তৈরি করার ক্ষেত্রে যে অসুবিধা সেই সব ব্যাপারে এই কলেজ নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি সেরকম প্রতিশ্রুতিও দিলেন দিদিকেও ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমাদের এখানে আজকে খুবই ভালো লাগছে ভাবতে যে আমাদের বহু সুভানুদাহী বহু আমাদের দীর্ঘদিনের যারা আমাদের সাথী আমাদের অভিভাবকের মতো তারা আজকে এসেছেন এবং এটা বলতে বাধা নেই মাঝে দুবছর লকডাউনের জন্য আমরা এরকম বড় মাপের অনুষ্ঠান অনেকদিন করতে পারিনি ঠিকমত তারপরেও যখন ৭৫ বছর উপলক্ষে সংগঠনের ৭৫ বছর উপলক্ষে যখন আমরা অনুষ্ঠান করেছিলাম সেটাও নানা রকম প্রাকৃতিক কারণে একটু বিপর্যয় হয়েছিল সেখানেও অনেকে আসতে পারেননি কিন্তু আজকে অনেকেই এসেছেন আলাদা করে কারণ নাম করা সম্ভব নয় মানে পার্সোনালি আমার সঙ্গে এখনো সকলের কথাও হয়নি এতজন আজকে এসেছে ফলে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসবার জন্য আমাদের যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শাখা সংগঠন হিসেবে হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল এসেছিলেন শ্রী স্বপন সরকার বর্ধমানে অবস্থিত নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়ের যিনি সভাপতি ডাক্তার অশোক মজুমদার মহাশয় তিনিও সবাইকে নিয়ে এসেছিলেন এগুলো আমাদের কাছে খুব আনন্দের এবং আজকের দিনের একটি প্রাপ্তি ফলে আজকে আমাদের ওয়েলউইশাররা
আমাদের যারা বন্ধু প্রধানোধ্যায়ী অভিভাবক তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং সবশেষে অবশ্যই ধন্যবাদ দিতে হবে আজকে যারা এখানে অনুষ্ঠান করলো এরা সকলে মূলত ছাত্রই যারা একমাত্র প্রভাতিদিকে বাদ দিলেই তো সকলেই ছাত্র ফলে আজকে এই যে মানে বলা যেতে পারে আমাদের সংগঠনের ইয়াং জেনারেশন তারা যে আজকে এখানে সুন্দর পারফরমেন্স করলো আর কি সবাইকে ধন্যবাদ জানাই এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি এবং তারই সঙ্গে সকলকে রিকোয়েস্ট করছি অনুগ্রহ করে উঠে দাঁড়াবার জন্য আমাদের সংগঠনের যে উপর যে রচিত সঙ্গীত বিপিএম ওদের প্রাণ দিয়েছে এই গানের মাধ্যমেই এখন আমাদের এই সভার কাজ শেষ হবে সবাই একটু টাইমলি উঠে দাঁড়াবেন এবং আমরা যারা এই গানটা করতে পারি আমরা সবাই যেন বলা হবে আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছি মানে সেটা হচ্ছে মানে কথাটা ভেতরে ছিল প্রকাশ করতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে চম্পাদি মানে শ্রীমতী চম্পা দাস ইনি যে আজকে এখানে অ্যাঙ্কারিং এর সাক্ষি করলেন প্রথম থেকে এনাকেও আলাদা করে ধন্যবাদ জানাতেই হয় যদিও তিনি নিজেকে আমাদের একজনই মনে করেন ফলে সেই অর্থে আলাদা করে ধন্যবাদ নয় কিন্তু তিনি যে এই আয়াসাধ্য কাজটি করলেন আজকে এই জন্য তাকে ধন্যবাদ সবাইকে এবং এখন আমাদের সমাপ্তি সঙ্গীত হবে তার আগে আবার মেলায় অঙ্গীকার করে আজকে আমার বক্তব্য শেষ করলাম অনেক ভুল ত্রুটি করেছি ক্ষমা করে দিচ্ছি Oh,
it.